বন্ধুরা, একদিন ডাইনির সাথে এক নাগিনকন্যার ভয়াবহ যুদ্ধ বাধে। আর সেই যুদ্ধে নাগিনকন্যা পরাজিত হয় আর ডাইনি নাগিনকন্যাকে একটি পুতুল বানিয়ে দেয়। কিছু বছর পর এক টুনি পাখি সেখানে যায় আর একটি পুতুল দেখতে পায় আর বলতে থাকে, কি ভারী মিষ্টি একটা পুতুল, কিন্তু এটা এখানে পড়ে আছে কেন? না, এই পুতুলটাকে আমার বাসায় নিয়ে যাই। এই বলে টুনি পুতুলটি তার বাসায় নিয়ে যায়। একদিন রাতে টুনি ঘুমিয়ে পড়লে পুতুলটি কান্না করতে থাকে। ঠিক তখনই টুনির ঘুম ভেঙে যায়। কি ব্যাপার, পুতুলটি হঠাৎ এইভাবে কাঁদছে কেন? কি হলো, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? পুতুলটি বলে, সে অনেক কথা, তাহলে শোনো। এক দুষ্টু ডাইনি ছিল আর আমাকে বলে, শোন নাগিনকন্যা, ভালো যাস তো, তোর নাগমণি কোথায় আছে বল, আর না বললে তোকে সারা জীবনের মতন পুতুল বানিয়ে দেব, কোনোদিনও মানুষ হতে পারবি না। তাই নাকি? আমার প্রাণ থাকলে কখনোই বলবো না নাগমণি কোথায় আছে। কি তোর এত বড় সাহস, তুই বলবি না? তবে এনে। তারপর থেকেই আমি এভাবেই পুতুল হয়ে যাই। আচ্ছা বুঝলাম, তবে ডাইনির একটা শাস্তি দিয়েই ছাড়বো। এই বলে টুনি ডাইনির খোঁজে বেরিয়ে পড়ে। পরদিন সকালে ডাইনির বাগানে থাকা প্রিয় ফুল গাছটা দেখতে আসে আর বলে, আমাকে মেরে ফেলবে সেরকম কেউ জন্মায়নি, কারণ আমার প্রাণ যে এই গাছের মধ্যেই লুকিয়ে আছে। আর টুনি সেই পথ দিয়ে উড়ে যাওয়ার সময় ডাইনির সমস্ত কথা শুনে নেয়। তারপর টুনি সেখান থেকে চলে যায়। পরের দিন ডাইনি ঘুমিয়ে পড়লে টুনি একটি ষাঁড়কে সঙ্গে নিয়ে যায় ডাইনির বাগানে। এরপর ষাঁড়কে দিয়ে টুনি ডাইনির বাগানের সমস্ত ফুল খাইয়ে দেয় আর সাথেই ডাইনি ছটফট করতে করতে সেখানেই মারা যায়। এরপর পুতুলটি আবার নাগিনকন্যা রূপে ফিরে আসে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।